আসলে সর্বোচ্চ কসরতের সময় হলো 48 মাইল, ঠিক আছে? এই পরিমাণ যদি কেউ যায় তাহলে সে কসর করতে পারে। তবে এই পরিমাণ সময়ের জন্য কেউ কসর স্টার্ট করলে সে ঘর থেকে বের হয়ে সামনে মসজিদে গেলেও কসর করতে পারবে, কিন্তু তার নিয়ত থাকতে হবে এত দূর পর্যন্ত সে যাবে, ঠিক আছে, যাবে। তবে এই একটা ফতোয়া আনন্দের মধ্যে ব্যাপক মতনৈক্য সম্মিলিত একটি ফতোয়া, সেক্ষেত্রে সর্বোচ্চ সীমাটি আমরা নিতে পারি, সেটা হলো মনে করেন 70 কিলো। 70 কিলো পর্যন্ত আমরা যদি যাই তাহলে আমরা মুসাফির হয়ে যাবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই, অনেক স্কলাররা বলছে তো কোনো সমস্যা নেই, হয়ে যাবে, একটু কম বেশি হলে সমস্যা নেই। একই তো কথা ভাই, আপনি মনে করেন ইমাম না, নিজের সালাত স্টার্ট করছেন, তাহলে প্রথম আঘাত কীভাবে পড়তেন, দ্বিতীয় আঘাত কীভাবে পড়তেন, লাস্ট আঘাত কীভাবে পড়তেন, ওইভাবে আপনি পড়বেন। তার মানে আপনি ইমামের সাথে এক আঘাত পেয়েছেন, আপনার ফার্স্ট আঘাত চলে গেছে, দ্বিতীয় আঘাতে আপনি এখন সুরা ফাতিহা পাঠ করে আর একটা সুরা পাঠ করবেন, এরপর আপনি যথারীতি রুকু এবং বাকি কাজ সমাপ্ত করবেন, করে আপনি বৈঠক করবেন, বৈঠক করার পরে বাকি আবার দুই আঘাত সালাত আপনি আদায় করবেন। পুরা দুই রাখা সালাত আপনি যদি জামাতে পড়েন আর একাকেই পড়েন কোনো ক্ষেত্রেই তো মিলানোর কোনো কথা নেই, তাহলে আপনি এমনিতে শুধু সুরা ফাতিহা পাঠ করবেন।